পুত্র সন্তান রিজওয়ানাই রাজনৈতিক উত্তরাধিকারী। হঠাৎ লন্ডনের রাস্তায় বা ওয়েস্টফিল্ড শপিং মলে যদি কোনো ছোট বাচ্চাকে দেখে তারেক রহমানের কথা মনে পড়ে তাহলে অবাক হবেন না। সবাই শুধু তারেক কন্যা জেমাইমার কথা জানলেও জানেন না তারেক রহমানের পুত্র সন্তান রিজওয়ান রহমানের কথা। না জানারই কথা, কারণ তারেক রহমানের গোপন সংসারের ফসল হচ্ছে এই রিজওয়ানাই রহমান। স্ত্রী জুবাইদাকে গোপন করে তারেক রহমানের এই পুত্র সন্তান, যার বয়স এখন মাত্র 4 বছর। এই সংবাদ সংশ্লিষ্ট ছবি মিডিয়াতে প্রকাশ পায়নি, যেহেতু এ ধরনের সংসারে ছোট বাচ্চার ছবি প্রকাশ করা মানবিক দৃষ্টিকোণ থেকে উচিত নয়। তাই তারেক পত্নী স্ত্রী এবং সন্তান রিজওয়ানের ছবি প্রকাশ করা হয়নি মিডিয়াতে। তারেকের দ্বিতীয় স্ত্রীর নাম ইফতিয়ারা বেগম। বরিশালের মেয়ে ইফতি মূলত ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সুন্দরী ছাত্রদল নেত্রীর সাথে তারেক রহমানের পরিচয় তার এক ঘনিষ্ঠ ছাত্রদল সাবেক এক নেতার মাধ্যমে। ট্রাস্ট ফোর্ডে থাকা ইফতি এবং রিজওয়ানের ভরণ পোষণের দায়িত্ব তারেক রহমান নিজেই বহন করে। সপ্তাহে 2 দিন এসে কিছুটা সময় এখানে ব্যয় করেন তারেক রহমান। তারেকের গোপন সংসারের বাজার সদাই থেকে শুরু করে পুরো বিষয়টি তদারকির দায়িত্বে আছেন যুক্তরাজ্যে বিএনপির সাধারণ সম্পাদক কওসর আহমেদ। এ বিষয়ে বিডি প্যানোরমার পক্ষ থেকে কওসর এম আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বিডি প্যানোরমার কথা শুনেই লাইন কেটে দেন। এরপর দীর্ঘ সময় ফোন বন্ধ রাখেন। তারেকের গোপন সংসার সম্পর্কে বাংলাদেশের সিনিয়র বিএনপি নেতা মির্জা আব্বাস, যিনি মূলত এই সংসারের জন্য পুরো খরচ বহন করেন, তার এক ঘনিষ্ঠজনকে একবার বলেন তারেক রহমান এবং কোকো দুইজনেরই মেয়ে সন্তান। রাজনৈতিক উত্তরাধিকারীর জন্যই তারেকের গোপন সংসার। এই সংসারের খরচ প্রতি মাসে 5,000 পাউন্ড দিতে হয় মির্জা আব্বাসকে।